হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পিয়ান মামিজ কিচেন আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি না পুরো থালি রেসিপি আজকে আমি শেয়ার করব সামনেই চলে এসেছে ভাই তাই ভাই ফোঁটা স্পেশাল বেঙ্গলির থালি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো সবার প্রথমে আমি বানাবো কাতল মাছ আর এখানে আছে কাতল মাছ আর কই মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি এই মাছের উপরে আমি অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দেবো তাতে করে কিন্তু মাছের ভেতর সুন্দরভাবে লবণ ঢুকতে পারবে সুন্দর করে এভাবে করে মেখে নিচ্ছি প্রথমে আর দুটো মাছকে কিন্তু আমি একসঙ্গে মেখে নিলাম এবার এদিকে একটা কড়াইতে সরষের তেল গরম হওয়ার জন্য বসিয়েছি সরষের তেলেই কিন্তু বেশ ভালো হয় এর মধ্যে আমি কই মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি কই মাছগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দু সাইড থেকে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম এবার এই তেলে কাতল মাছের পিসগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আজকে এখানে আমি বানাবো কাতল মাছের কালিয়া তো প্রথমে কাতল মাছের পিসগুলোকে লাল লাল করে দু সাইড থেকে ভেজে উঠিয়ে নিচ্ছি আর অনেকগুলো মাছের পিস ছিল তাই এগুলোকে আমি দুবারে কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছিলাম কাতল মাছের পিসগুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যে আমি রেসিপিটা করবো এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এর সঙ্গে গোটা গরম মশলা এখানে আছে লং দারচিনি আর এলাচ একসঙ্গে ফোড়নে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা এখানে হয়ে গেছে দেখো এর মধ্যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দু চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা বের হয়ে যায় এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দু মিনিটের মতো মশলা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম আর এই মশলাগুলো কিন্তু তোমরা একসঙ্গেও অ্যাড করে দিতে পারবে তবে এখানে আমি আলাদা আলাদা অ্যাড করেছি এটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটোকে পিউরি করে নিয়েছিলাম টমেটো পিউরিটাকে দিয়ে এটাকে দু তিন মিনিটের মতন কষিয়ে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু দিয়েছি চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি দু তিন মিনিটের মতো মশলা দেখো কষানো হয়ে গেছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে এর মধ্যে ফ্যাটানো টক দই আমি দু চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি মশলা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল যেহেতু কাতল মাছের কালিয়া করবো তাই খুব বেশি জল কিন্তু হবে না এটা কিন্তু মাখা মাখা হবে তাই জলের পরিমাণটা একটু কম দিয়ে ভালো করে একটু জাল উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দিলাম দিয়ে এই ঝোলের মধ্যে মাছগুলোকে দু মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিচ্ছি কাতল মাছের কালিয়া এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে উপর থেকে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম বাস একদম রেডি এবার এদিকে আমি চিকেনটা তৈরি করব তার আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারলে বেশ ভালো তবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেও হয়ে যাবে চিকেন ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর তার আগে এর মধ্যে রসুন কয়েক টুকরো আর টমেটোর টুকরো আর পেঁয়াজ কুচি দিয়ে রেখে দিলাম এটা তোমরা চাইলে পরেও অ্যাড করতে পারবে আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা যার মধ্যে লং দারচিনি এলাচ ছিল দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে প্রথমে আমি কষিয়ে নিয়ে তারপর চিকেনটা এর মধ্যে দেব ম্যারিনেট করে রাখা চিকেন আর এখানে আজকে কিন্তু আমি বানাচ্ছি চিকেন কষা মশলাটা একটু ভেজে নিয়ে হালকা তেল ছাড়তে শুরু করেছে সেই সময় এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি দেখো সাইড থেকে সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই ফেটানো আর আঁচটা লোতে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লো আচে রেখে না মেশালে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও তিন চার মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম আচে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন পেঁয়াজ টমেটো সব কিছু সহ একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কিন্তু কষিয়ে নেব আর আমার এই বেঙ্গলি থালির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কমেন্টস করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই অবশ্যই বলবো কমেন্টস করো এদিকে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে আবারও ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে আরও একবার আমি ঢাকা দেব বেশি কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এদিকে দেখো চিকেনটা ভালো করেই কষিয়ে নাও হয়ে গেছে এর মধ্যে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলু আমি দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আলাদা করে আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারবে আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনটা এদিকে রেডি হয়ে গেছে সবার শেষে উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো চিকেন কষা এখানে একদম রেডি হয়ে গেছে রান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে এবার থালিটা সাজিয়ে নেবো এখানে সাদা ভাত রেখেছি সঙ্গে এদিকে মসুরির ডাল বানিয়েছি মসুরির ডালটাকে হলুদ লবণে বয়েল করে শুকনো লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি আর মুসুর ডাল সবাই বানাতে পারে তাই এটা কিন্তু আমি ভিডিওতে দেখাইনি আর এখানে রেখেছি কাতল মাছের কালিয়া চিকেন কষা এদিকে আছে শশা কাঁচা লঙ্কা আর কই মাছ ভাজি সঙ্গে আছে পাঁপড় ভাজি থালি আমার একদম রেডি হয়ে গেছে ভাইফোঁটাতে কিন্তু এভাবে করে তোমরা থালি বানিয়ে ভাইকে দিতে পারবে ভাইও বেশ খুশি হয়ে যাবে আর আমার এই বেঙ্গলি থালির রেসিপি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবে আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বা বাই